মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা রেল স্টেশন এলাকায় এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল আরপিএফ এর বিরুদ্ধে। এলাকাবাসীরা এবং টোটো চালক জানান, এদিন টোটো থেকে এক রোগীকে স্টেশন চত্বরে নামানোর সময় হঠাৎ এক আরপিএফ কর্মী উপস্থিত হয়ে টোটো চালককে মারধর করে এবং টোটোটি ভাঙচুর করে। ঘটনা, আমি টোটো থেকে নামলাম, আমার বাচ্চা খুব অসুস্থ ছিল, নিয়ে নেমেছি, নামার পর পালালে দিয়েছে, ঠিক আছে, গাড়িতে মেয়ে ভেঙেছে তাও ঠিক আছে, ওরা হাতে এমন মেরেছে যে হাতটাই বোধহয় ভেঙে গেছে। আরপিএফ এর মারধরের ফলে টোটো চালক আহত হয়েছেন। ঘটনা, পেশেন্ট ছিল, আমি নিয়ে আসছিলাম, এবার নামাবো, এসে কোনো কথা নেই, লাঠি চার্জ, গালাগাল খিস্তি, আরপিএফ পুলিশ, এবং বাইরে ভেতরেও নেই, আমি স্টেশনের কোনো ভেতর চত্বর আসিনি, ওই গেটের মুখে যেখানে বর্ধন লেখা আছে ওই জায়গাটাতে লাঠি চার্জ করে, এতজন লাঠি চার্জ করে, মনে হচ্ছে আমার হাত একবার নাই কিছু, আমি নিচেতে পড়ে যাই, আবার বাইরে ছুটে এসে মারছে, এভাবে যদি মারে আমরা তো চুরি চামারি করিনি, ডাকাতিও করিনি, খেটে খাচ্ছি, যদি এভাবে মারে তাহলে আমরা কোথায় যাব, তাই আমি চাই যে আরপিএফটা যেন শাস্তি হোক। এ ব্যাপারে ওই আরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আরপিএফ এর উদ্যতন কোচিনাম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আমি যখন স্টেশনের এখানে বাজার করার জন্য স্টেশনে একটা বাজার আছে, সেই বাজারে আসছিলাম যখন, তখন দেখলাম মুখেতে কিছু, রাস্তার মুখটায়, একদম স্টেশনের মুখটায় জল পড়ে আছে, সেখানে একটি মানে চোখে দেখতে পায় না বাচ্চাকে তার মা নামাচ্ছে, এই অবস্থায় ও টোটোওয়ালা ও ঘোরাচ্ছে, ওকে রিকোয়েস্ট করার জন্য ঘোরাচ্ছে, ঘোরানোর সঙ্গে সঙ্গে ওকে প্রথমে গাড়িতে মারা টারা হলো, পলিমাইড স্টিক দিয়ে আরপিএফ মারলো, মারার পরে ওকে যখন ফেললো, ফেলে একদম কুকুরের মতো ওকে মারলো, লোটাচ্ছিল মাটিতে, মাটিতে লোটানোর পরে তারপরে সে আরপিএফ পেছনে পেছনে তেড়ে এলো, তখন পেছন থেকে সবাই বলছে ওকে ধরো, ওকে ধরো, ওকে ধরো, উনি তখন বেরিয়ে এসে ভেতর দিয়ে এসে এখান দিয়েই ঢুকেছেন, ঢুকে এখানেই কোথাও ঢুকে গেলেন, কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না, অন্য গেট দিয়ে হয়তো বেরিয়ে গেছেন। এটা মনে হচ্ছে কিছু না, এটা মনে হচ্ছে এটা ক্রুয়েলটি, মানে আমি আরপিএফ একটা বর্দি পড়ে আছি, আমাকে যারা খেটে খাচ্ছে তাদের উপরে দেখা যাবে, এটা ক্রুয়েলটি, মানে এটা একটা মানে প্রশাসনের নামে অপসারণ আর কি। আমার নাম সবিতা ব্রত হাটি, আমার বাড়ি হচ্ছে বর্ধমান বাদামতলা। আমি দেখছি যে এখন মানে জল পড়ে আছে, দেখছি যে মানুষটাকে মেরেছে, মানুষটা কেঁদে মরে যাচ্ছে ওখানে ওরে, তা আরপিএফ যখন দেখছে যে কাঁদছে, ওকে দেখে ছুটে পালিয়ে গেল, ছুটে পালিয়ে এসে এদিকে মেরে পালিয়ে এসেছে, কিন্তু দেখা গেল না যে কোথায় আছে ঢুকে, কিন্তু ওইখানেই আছে, ওইখানেই আছে, আমি দেখছি ইনি খুব কাঁদছে, ওকে লাঠি চার্জ করেছে, লাঠি চার্জ এমন করেছে যে হাত মনে হচ্ছে হাত ভেঙে যাওয়ার মতন অবস্থা। আমি এসেছিলাম ট্রেন ধরতে, আমি যাবো নবগ্রাম, যাবো মেয়ের স্কুলে টিসি আনতে। আমার নাম বাবলি বেগম। আশ্বাসন দিলেন যে আমরা নিশ্চয়ই ওকে দেখব, যদি কোনো স্টাফ আমার ভুল করে থাকে তো আপনারা আসুন, লিখিত দিলে আমরা নিশ্চয়ই ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব। এই পর্যন্ত ওনার সঙ্গে কথা, মানবিকতার পরিচয় হলো না, এটা তো হয়নি, কিন্তু আর কি বলা যাবে, এরা কিছু কিছু বাইরে থেকে যে এসছে আরপিএফ, তারা জুলুম করছে, তারা অত্যাচার করছে, এরকম কিছু কিছু আছে তারা ভালো, কিন্তু আমরা বলেছি, উনি বলেছেন আমরা অ্যাকশনটা নেব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।